এগুলো সব নির্বাচনী পণ্য, ইলেকট্রাল ইলেকশনের জন্য এগুলো প্রোডাক্ট, আর ইলেকট্রাল প্রোডাক্ট বলতে পারেন। সিএএ আড়াই বছর আগে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়ে গেছে, এখন পর্যন্ত তার নিয়মকানুন বানাতে পারলো না। সিএকে বাঁচিয়ে রাখতে হবে, নাগরিক আইনকে বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের আরও বলে রাখবে, এই আইনের সুবিধা পাবে বলে পাকিস্তান থেকে অনেক হিন্দু ভারতবর্ষে এসেছিল। এখন ন মাস দশ মাস ধরে ভারতবর্ষের বিদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সেই পাকিস্তান থেকে আসা হিন্দুরা পাকিস্তানের দূতাবাসে গিয়ে দরখাস্ত করছে, হে পাকিস্তানের সরকার, আমরা ভারতে নয়, আমরা পাকিস্তানে যেতে চাই। এটা সিএ আইন ভারতবর্ষের পার্লামেন্টে পাস হওয়ার পরের ঘটনা বলছি। অতএব ভারতবর্ষের হিন্দুদেরকে ধোঁকা দেওয়ার এটা একটা বড় হাতিয়ার। আর এই সিএ নাগরিক আইন করতে গিয়ে আসামের ১৪ লক্ষ হিন্দুর ১২টা বাজিয়েছে এই বিজেপি পার্টি, এখন আসামে আর এনআরসির কথা বলে না। আর সিএ নির্বাচনী পণ্য, নির্বাচন যখন আসবে সিএর কথা উঠবে। রাজ্যপালের কাছে অনুরোধ করব যে ভারতবর্ষের আরও তো রাজ্য আছে, যেখানটায় আপনার অনেক বন্ধু বান্ধব আছে তাদেরকে বলুন সেখানেও গণতন্ত্র বিপন্ন কি না, সে তার জন্য বুদ্ধিজীবীরা মুখ খুলুক, উত্তরপ্রদেশে মুখ খুলুক, মধ্যপ্রদেশে মুখ খুলুক, সব জায়গাতে মুখ খুলুক, কর্ণাটকে মুখ খুলুক, সব জায়গাতে বুদ্ধিজীবীদের মুখ খুলো, যে শুধু বাংলা কেন হবে। আপনি নিজে রাজ্যপালের পদটা ছেড়ে দিয়ে সরাসরি পার্টির নেতা হয়ে কিংবা বুদ্ধিজীবী হয়ে আপনি নিজে মুখ খুলুন, তবে না মানাবে। রাজ্যপালের চেয়ারে বসে কোথায় গণতন্ত্র বিপন্ন হলো তার জন্য বুদ্ধিজীবীদের জ্ঞান দেওয়ার দায়িত্ব তো আপনার নয়। রাজ্যপালের উচিত বিজেপির সরাসরি দায়িত্ব নিয়ে বাংলায় নেতৃত্ব দেওয়া, আর রাজভবনে নেতৃত্ব না দিয়ে বিজেপির যে অফিসটা আছে সেই অফিসে বসে সরাসরি নেতৃত্ব দিন, তাহলে মনে হয় ভালো হবে। বাংলায় এসে রাজ্যপাল আপনি আর সংকীর্ণ রাজনীতি করেন না, রাজ্যপালের চেয়ারে এগুলো মানাচ্ছে না। ভারতবর্ষের রাজ্যপালদের অবস্থা আজকে করুণ, তাদের দেখে মায়া হয়, তাদের দেখে করুণা হয় যে রাজ্যপালকে শপথ নেবার পর বিজেপির যদি কার্যসিদ্ধি হয় তাহলে রাজভবনের মধ্যে শপথ নেবার সময় লাড্ডু খাওয়াতে হয়, মালা বদল করতে হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে। সবাই জানে আজকে রাজ্যপাল বাংলার বিজেপি পার্টির স্বার্থ রক্ষা করে, সরাসরি পার্টিতে নেমে যাওয়া বরং ভালো বলে আমি মনে করি।